আচ্ছা শোন, আজকে আমাদের পড়া শুরু হবে হচ্ছে রক্ত সংবহন। আমরা আগের মানে লাস্ট লেকচারে প্রস্বেদন পর্যন্ত শেষ করছিলাম, সব উদ্ভিদ দেহের পরিবহন ছিল। আজকে টপিক থেকে হচ্ছে প্রাণী দেহের পরিবহনটা শুরু। তো প্রথম যে পোর্শনটা সেটা হচ্ছে রক্ত সংবহন। এই রক্ত সংবহনের কিছু প্রকারভেদ আছে, সেগুলো নিয়ে বলতেছি ফার্স্টে। রক্ত সংবহন তন্ত্র, সংবহন তন্ত্র, আচ্ছা আগে সংজ্ঞাটা লিখে দিচ্ছি। যে তন্ত্রের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গে অঙ্গ ও অংশে কেউ রক্ত চলাচল করে। তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। যে তন্ত্রের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ অংশে রক্ত চলাচল করে তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। তো এই রক্ত সংবহন তন্ত্রটা আবার দুইটা টাইপের হয়, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ। এটুকু লেখা হইলে আমি মুজবো, হয়েছে নাকি রে লেখা? ওকে, তো এখন এই রক্ত সংবহন তন্ত্র হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ। দুইটার আলাদা আলাদা করে সংজ্ঞা লিখে দিচ্ছি। প্রথম হচ্ছে মুক্ত। মুক্ত সংবহন তন্ত্র এটা হচ্ছে, এই ক্ষেত্রে ধর এই যেমন ধর আরশোলা বা আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীগুলো আছে, ঘাস ফড়িং, এদের তোরা পরে আসছিলি বোধ হয়, এদের হিমোসিল নামে একটা রক্তপূর্ণ দেহ গহ্বর থাকে, এরকম মনে হয় একটা কথা পড়ছিলি, তাই না? পড়ছিলি হিমোসিল কথাটা, শুনছিলি? এদের বডিতে পুরো রক্তটা পুরো বডির মধ্যে ছড়ানো, ওই হৃৎপিণ্ড থেকে বের হয়ে পুরো বডির মধ্যে উন্মুক্ত অবস্থায় চলাচল করে। তাহলে সংজ্ঞাটা লিখে নে, যে সংবহন তন্ত্রে রক্ত হৃদযন্ত্র থেকে আমি অ্যাডমিট দিতে কিন্তু ভুলে যাইতে পারি, কারণ আমার ওই ল্যাপটপে তো একটু মাঝে মাঝে মনে করাই দিস, কেউ যদি গ্রুপে বলে তাহলে আমার একটু এলা। আচ্ছা হ্যাঁ, এলাম দিস একটু, হ্যাঁ দিছি, অ্যাডমিট দিছি, দুইজন আসছিল আমি ভুলে যাই। নালি, হ্যাঁ বল, তোকে হোস বানাই দিব, দাঁড়া দাঁড়া, নালিকা পথে বেরিয়ে উন্মুক্ত দেহ গহ্বরে প্রবেশ করে। এবং পুনরায় নালিকা পথে দেহ গহ্বর হতে হৃদযন্ত্রে ফিরে আসে।
তাকে মুক্ত সংবহন তন্ত্র বলে। মুক্ত সংবহন তন্ত্র বলে। এই ইয়ে মনি, তোকে আমি হোস্ট বানাই দিচ্ছি, দাঁড়া। মনিরই তো খুঁজে পাইতেছি না এখন। আচ্ছা, পাইছি। এই সাদিয়া জয়েন দিছে কেবল। এই সাদিয়া রে জয়েন দে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মানে বেশি পড়াই নেই, একটা সংজ্ঞার পরে এইটুকু লেখাইছি। হ্যাঁ, জাস্ট রক্ত সংবহন তন্ত্র কি সেটা লিখছি, তারপরে সেটার দুইটা টাইপ এটা। ওয়ালাইকুম আসসালাম। কিরে, ঘুমায় পড়ছিলি নাকি সাদিয়া? আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ এটা দিয়েই শুরু। তো রক্ত সংবহন তন্ত্রের প্রথম টাইপটা হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র। এই ক্ষেত্রে কি হবে, হৃদযন্ত্র থেকে কিছু নালি বের হয়ে ওই ওই নালীর মাধ্যমে রক্তটা পুরো বডির মধ্যে ছড়ায় পড়বে, দেহ গহ্বরের মধ্যে। আর এবং রক্তগুলো আবার পরিবহন হওয়ার পরে সেগুলো আবার ওই নালী দিয়ে হৃদযন্ত্রে ফিরে আসবে, মানে একটা উন্মুক্ত জায়গার মধ্যে রক্ত ছড়ায় পড়বে। এই ক্ষেত্রে এটাকে আমরা মুক্ত সংবহন তন্ত্র বলতেছি। এগুলা যেটার মধ্যে হবে বিভিন্ন পতঙ্গ, তারপরে যে চিংড়ি, আর্থ্রোপোডা পর্বের প্রাণী আর কি, তারপরে মলাস্কার মধ্যেও এটা দেখা যায়। আচ্ছা, আমি একটু লিখে দিচ্ছি উদাহরণ। এটার উদাহরণ হচ্ছে চিংড়ি, আরশোলা, তারপরে মলাস্কা পর্গের প্রাণী। এটা লেখা হয়েছে রে। ওকে, এবার হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র, যেটা আমাদের বডিতে, সেটা লিখবো। হ্যাঁ, মানে তাদের জন্য একটু টাইম দিব, এটা বলতেছিস নাকি? আরে শেষ কর তাড়াতাড়ি। হ্যাঁ, স্ক্রিনশট নে, স্ক্রিনশট নে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই ওকে, মুস্তিসি। এবার সেকেন্ড টাইপ হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। মুক্ত ছিল এটা, দুই নাম্বারটা হচ্ছে বদ্ধ। এটা হচ্ছে যে সংবহন তন্ত্রে অ্যাকচুয়ালি কথাটা ওভাবেই ক্লোজড বা বদ্ধ। হ্যাঁ না, মানে ওইটার ইউজটা একটু ডিফারেন্ট আর কি। বন্ধ অ্যাকচুয়ালি এটা মানে আর কি কাজের ক্ষেত্রে বা এভাবে জিনিসটা বলা যায় আর কি, বুঝছিস? একটা কাজ বন্ধ করে দিলাম, এরকম একটা ব্যাপার। ওকে, বাদ দে, ওটা নিয়ে আর চিন্তা করা লাগবে না। যে সংবহন তন্ত্রে রক্ত সবসময় রক্তবাহিকা ও হৃদযন্ত্রের মধ্যে আচ্ছা মাধ্যমে হৃদযন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ আবদ্ধ থেকে সম্পূর্ণ
আবদ্ধ থেকে প্রবাহিত হয়। ওকে, সমস্যা নাই, প্রবাহিত হয় এবং কখনোই দেহগহ্বরে উন্মুক্ত হয় না। তাকে বদ্ধ সংবহন তরু। ওকে, তো এটার উদাহরণ হচ্ছে এই আমাদের বডি, তারপরে হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী করডাটাও আছে। তো উদাহরণ লিখে দিচ্ছি, উদাহরণ অ্যানিলিডা ও করডাটা পর্বের প্রাণী। হ্যাঁ হ্যাঁ, ওরা আচ্ছা, তাইলে এবার আমরা পরেরটায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে এই আমাদের বডিতে বা এই করডাটা পর্বের প্রাণীদের বডিতে যে রক্ত বদ্ধ সংবহন তন্ত্রের মধ্যে রক্ত প্রবাহিত হয়, এর সুবিধাটা কি সেটা নিয়ে বলছি। মুসলাম মজবুর, আচ্ছা দিয়া কি জয়েন দিছে রে মনি, বদ্ধ সংবহন তন্ত্রের সুবিধা। একটা হচ্ছে যে যেহেতু নির্দিষ্ট নালী পথে, এই নালীর বাইরে যাবে না, তো সরাসরি দেহের বিভিন্ন অঙ্গে যাইতে পারতেছে রক্ত, সরাসরি হৃৎপিণ্ড থেকে বিভিন্ন দেহের বিভিন্ন অঙ্গে যাবে, সরাসরি হৃৎপিণ্ড থেকে বা দেহের বিভিন্ন অংশে, দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয়। আর এর ফলে যেহেতু এক এক আমাদের এক এক বডির এক এক অংশে যে রক্তনালীগুলো প্রবেশ করছে, এক একটার ব্যাস এক এক রকম, মানে এটা প্রয়োজন অনুযায়ী কোথায় কখন ব্লাড সাপ্লাই কিরকম দরকার সেইটার উপরে ব্যাসের পরিবর্তন হওয়ার মাধ্যমে এই রক্ত প্রবাহের পরিমাণটাও নিয়ন্ত্রণ করা যাবে বিভিন্ন অঙ্গে। তাইলে এটা হচ্ছে রক্তবাহী নালীর ব্যাসের পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন অঙ্গে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ, রক্ত প্রবাহের পরিমাণ নিয়ন্ত্রণ। তিন নাম্বার হচ্ছে মানে সার্কুলেশন হয়ে আবার যে হৃৎপিণ্ডে ফিরে আসা, এটা দ্রুত ঘটতে পারে বিভিন্ন অঙ্গ
থেকে রক্ত পুনরায় দ্রুত হৃৎপিণ্ডে পড়ে ফিরে আসে। ওকে, এটুকু লেখা হয়েছে রে, বুঝবো। আচ্ছা আচ্ছা, বাইরে কি বৃষ্টি হয় রে? আচ্ছা আচ্ছা, এবার শোন, মানে আমাদের বডির যে পরিবহন তন্ত্র, সেটাকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, আর একটা লসিকা তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র, একটা হচ্ছে লসিকা তন্ত্র। তো রক্ত সংবহন তন্ত্রের মধ্যে যারা অংশ নিচ্ছে তারা হচ্ছে হৃৎপিণ্ড, ধমনী, শিরা আর কৈশিক জালিকা। কৈশিক জালিকা আর লসিকা তন্ত্রে যারা অংশ নিচ্ছে সেটা হচ্ছে লসিকা, নালী, ল্যাকটিয়াল নালী, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ওয়েট ওয়েট, আচ্ছা লিখ, আস্তে আস্তে লেখ, সমস্যা নেই। হয়েছে রে, না না না, সমস্যা না। আর এগুলা লিখতে লিখতে এগুলা লিখতে এত টাইম লাগে, তুই এত কথা বলিস কেন? কি রে আবার, আই কি একজন বলতো, লসিকা 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 লিখছিলাম। এই যে খাদি সলিউশন দিয়ে দিছে। আচ্ছা, আমার মাথায় একটা অ্যান্সার ছিল উষা, কিন্তু আমি স্ক্রিন রেকর্ডার অন দেখে বললাম না, ক্লাস শেষে বলবো। ওকে, আচ্ছা এখন আমরা এই ব্লাড নিয়ে দেখবো, আই মিন রক্ত নিয়ে পড়বো। কে লিখছে, কে?
হ্যাঁ হ্যাঁ, এই মেহেদি তুই তো আরো বিপদে পড়ে গেলি। আচ্ছা শোন, প্রথমটা হচ্ছে রক্ত হচ্ছে অস্বচ্ছ, মৃদু ক্ষারীয়, তারপর হচ্ছে লবণাক্ত, আর হিমোগ্লোবিন রঞ্জক থাকায় লাল বর্ণের। আর হচ্ছে এই রক্তের যে কণিকাগুলা, সেগুলো লোহিত অস্থি মজ্জায় রক্ত কণিকার সৃষ্টি, রক্তের যে কণিকাগুলা সেগুলা লোহিত বা লাল অস্থি মজ্জায় সৃষ্টি হয়। আচ্ছা, একই সাথে এরা হচ্ছে রক্ত হচ্ছে তরল যোজক কলা, তরল যোজক কলা। লাল বর্ণের হয় আর কি, ওই তো লাল বর্ণের হয়, লিখলেও হবে লাল বর্ণের। আচ্ছা যা হোক, এটা সবারই জানা। ওকে, এখন আমি রক্তের মধ্যে কি, হ্যাঁ মুছবো তো, মুছি মুছি বুঝবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে ওকে, আচ্ছা এই যে হেডফোন কিন্তু নষ্ট। হ্যাঁ মুস, আরে দূর, আর খাদিজা, আচ্ছা শোন, এই রক্তের দুইটা পার্ট, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্ত কণিকা। এটার একটু চার্ট আকারে করবো। রক্তরস, এটা থাকে হচ্ছে, বা এটার আরেকটা নাম হচ্ছে প্লাজমা, প্লাজমা। এটা 55%, 55%। আর বাকি পার্টটা হচ্ছে রক্ত কণিকা। এই রক্ত কণিকা অ্যাকচুয়ালি রক্তের কোষ, ওকে, রক্তের কোষ, সো এগুলাকে আমরা রক্ত কণিকা বলি। এটা হচ্ছে 45%। এই প্লাজমার মধ্যে আবার যা যা থাকে সেটা হচ্ছে, কিভাবে লিখলে তোদের জন্য জায়গা বেটার হবে, আচ্ছা এভাবেই লিখি, পানি সেটা 90 থেকে 92%, 90 থেকে 92%, মানে এগুলা দুই নাম্বার চ্যাপ্টারেও ছিল, আমি সবগুলোকে একসাথে করে দিচ্ছি। হ্যাঁ, আর হচ্ছে কিছু কঠিন পদার্থ থাকে, কঠিন পদ 8 থেকে 10%। হ্যাঁ, আচ্ছা, এই কঠিন পদার্থগুলো আবার দুইটা টাইপ, একটা হচ্ছে জৈব, আচ্ছা অজৈব, এগুলা হচ্ছে 0.9%। আর এই সাইডে জৈব লিখতেছি, জৈব
সেটা হচ্ছে 7 থেকে 9%। হ্যাঁ হ্যাঁ, কঠিন পদার্থের মধ্যে জৈব কিছু উপাদান, আর মানে কঠিন উপাদানগুলোর মধ্যে জৈব উপাদান আর অজৈব উপাদান। তো অজৈবগুলোর মধ্যে যা যা আছে আমি লিখে দিচ্ছি। অজৈব উপাদানগুলোর না 0.9% জাস্ট। সোডিয়াম ক্লোরাইড, NaCl, পটাশিয়াম, সোডিয়াম, হ্যাঁ সরি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, হ্যাঁ হ্যাঁ, কঠিন পদার্থেরই ভাগ। হ্যাঁ, ওকে, ফসফরাস, আয়রন আর কপার, এগুলো হচ্ছে অজৈব উপাদানের পার্ট। NaCl, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন আর কপার। আর জৈবর মধ্যে এগুলাকে আরেকটা আমাদের ভাগ করতে হবে। জৈবর মধ্যে কিছু হচ্ছে প্রোটিন, যেগুলাকে আমরা প্লাজমা প্রোটিন বলতেছি, প্লাজমা প্রোটিন। তাদের বইয়ে সবগুলোকে একসাথে করা আছে, আমি এগুলাকে আলাদা আলাদা করে লিখতেছি। এই প্রোটিনগুলোর মধ্যে যেগুলো পড়ছে সেগুলো হচ্ছে অ্যালবুমিন, অ্যালবুমিন, তারপর হচ্ছে গ্লোবিউলিন, গ্লো প্রোটিন, প্রোটিন অ্যালবিউ, তোদের বইয়ে মনে হয় অ্যালবুমিন, গ্লোবিউলিন, হ্যাঁ লেখা আছে এগুলা। প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিন, যেটা ওই যে রক্ত জমাট বাঁধতে, আর হচ্ছে আর একটা হচ্ছে 0.9%। আচ্ছা, প্রথমটা হচ্ছে অ্যালবুমিন, তারপরেরটা হচ্ছে গ্লোবিউলিন, গ্লোবিউলিন, তারপরেরটা হচ্ছে প্রোথ্রম্বিন, তারপরেরটা হচ্ছে, আচ্ছা প্রোথ্রম্বিন, প্রো তারপর থ্রম্বিন, আর লাস্টে হচ্ছে ফাইব্রিনোজেন। নামগুলো তো শুনছিস তোরা আশা করি, ফাইব্রিনোজেন। আচ্ছা, আর একটা এখানে আমি লিখে দিচ্ছি, ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন, এগুলা হচ্ছে প্লাজমা প্রোটিনের অংশ। আচ্ছা, তারপরে কিছু, হ্যাঁ কিছু রেচন পদার্থ আছে যেগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত। আমরা জানি রক্তের মাধ্যমে আমাদের রেচন পদার্থগুলো আসে, এগুলাও তোরা জানিস, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, নাম শুনছিস সেসবের। আচ্ছা, তাহলে এখানে লিখতেছি রেচন পদার্থ, আমি ফাইব্রিনোজেন, আচ্ছা লিখি এখানে, সমস্যা নেই। রেচন পদার্থগুলা, রেচন পদার্থ, এরা এরা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যেগুলো বলি আমরা, তো এরা হচ্ছে, ফাইব্রিনোজেনটাকে আমি সরাই দিচ্ছি রে, এটা লেখা হয়েছে সবার। আচ্ছা, ফাইব্রিনোজেন, আরে সমস্যা নাই, যেখানে পারিস লেখ। এগুলাও তোরা জানিস রেচন পদার্থ হিসেবে আমাদের বডিতে আছে ইউরিয়া, এগুলাও রক্তের মাধ্যমেই যাচ্ছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন আর অ্যামোনিয়াও আছে, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, NH3, অ্যামোনিয়া, NH3 লিখলাম ওটা, ওকে। আচ্ছা, আর আরো কিছু পদার্থ আছে, সেগুলো হচ্ছে অন্যান্যর মধ্যে আমাদের খাবারের কিছু পার্ট, অন্যান্য সেগুলো হচ্ছে ধর গ্লুকোজ আছে, লিপিড আছে, হরমোন, এনজাইম, এগুলা। হ্যাঁ ভাই, এবং ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন, আর এটার লাস্টে অ্যামোনিয়া, আর অন্যান্যর মধ্যে, হ্যাঁ ভাই বল, এই কোন পাশে বুঝি নাই। হ্যাঁ, ডান পাশ থেকে কোন পাশে সামনে নিয়ে আসবো বুঝি নেই তোর কথা, মানে এইদিকে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, ওকে, অন্যান্যের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে গ্লুকোজ, লিপিড,
হরমোন, এনজাইম আর বিভিন্ন টাইপের রঞ্জক পদার্থ আছে, একটু জায়গা থাকলে লিখে রাখ, রঞ্জক পদার্থ, রঞ্জক। আচ্ছা, এই মানে রঞ্জক পদার্থ মানে কালার, কালারের জন্য যেগুলো দেয়। ওকে, আচ্ছা, আরো ওই যে আরেকটা জিনিস বাদ গেছে, অ্যান্টিবডি, অ্যান্টিবডি অনন্যর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করে দে, অ্যান্টিবডি। আচ্ছা, গেল। এবার এগুলো হচ্ছে মেইন উপাদান, এছাড়া আরো কিছু এক্সট্রা জিনিস সামান্য পরিমাণে। আচ্ছা, এখানে এটা অ্যাড করে রাখতে পারিস, এই অজৈব উপাদানের মধ্যে এটা অ্যাড করে রাখতে পারিস, যেটা সামান্য পরিমাণ আলাদা করে লেখা আছে, সেটা হচ্ছে এইখানে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট মানে NaHCO3, এই অজৈবের মধ্যে এটাকে অ্যাড কর, সোডিয়াম বাইকার্বনেট। আর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড সেটাকে এই অনান্য পদার্থের মধ্যে অ্যাড করে দে, তাহলে সব একসাথে চলে আসবে, NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট আর অ্যামাইনো অ্যাসিড, এই টোটাল রক্তে যা যা আছে সব। তোদের বই এগুলাকে একসাথে লেখা আছে, আমি আলাদা করে দিলাম, তাইলে অবজেক্টিভের জন্য সুবিধা হবে। ওকে, আচ্ছা, তো এইটা গেল আমাদের মোটামুটি রক্তের, রক্তরসের মধ্যে যা যা থাকে। আমরা এখনো রক্তকণিকা নিয়ে পড়ি নাই, তো রক্তকণিকা নিয়ে আবার আলাদা আমি একটা চার্ট করে দিচ্ছি, তারপরে তো ডিটেলস আবার পড়বই। তো রক্তকণিকা নিয়ে আমি আলাদা চার্ট করতেছি। হ্যাঁ, তোদের এটুকু লেখা হয়েছে, বুঝবো। ওকে। তো রক্তকণিকা বা যেগুলাকে আমরা রক্ত কোষ বলি অ্যাকচুয়ালি, রক্তকণিকা, এরা মেইনলি তিনটা টাইপ তোরা জানিস অলরেডি, যে একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা অনেকগুলো নাম আছে, সবগুলোই লিখে দিচ্ছি, লোহিত রক্ত কণিকা বলে, অথবা এটাকে অ্যারিথ্রোসাইট বলে, অ্যারিথ্রোসাইট সাইট, অথবা জাস্ট RBC, এরকম। তারপরে হচ্ছে শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এটাকে লিউকোসাইট বলে, লিউকোসাইট অথবা WBC। আর লাস্ট হচ্ছে অণুচক্রিকা। অণুচক্রিকা এটাকে থ্রম্বোসাইট বলে, থ্রম্বোসাইট অথবা প্লেটলেট, প্লেটলেট। ওকে, এই শ্বেত রক্তকণিকা আবার দুইটা টাইপে মেইনলি, যে দানার উপস্থিতি আছে কি নাই তার উপরে ভিত্তি করে এটাকে দানাযুক্ত আর দানাহীন, এরকম দুই ভাগে ভাগ করা হয়েছে, যেগুলোকে আমরা গ্র্যানুলোসাইট বা গ্র্যানুলাসাইট এভাবে বলি। তো আমি লিখে দিচ্ছি। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, পেন নেওয়ার দরকার নেই। এই এটা আবার দুই টাইপ, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইট এগুলো নিয়ে ডিটেলস আমরা পরে পড়ব। এটার মধ্যে আবার তিনটা আছে, সেটা হচ্ছে ইউসিনোফিল, ইউসিনোফিল তারপর হচ্ছে বেসোফিল, হ্যাঁ হ্যাঁ বেসোফিল, আর হচ্ছে নিউট্রোফিল, নিউট্রোফিল
এগুলো হচ্ছে গ্র্যানুলোসাইটের মধ্যে পড়ছে, বা এটাকে আরেকভাবে বললে এটা হচ্ছে দানাযুক্ত, দানাযুক্ত। আর একটা হচ্ছে দানাহীন বা অ্যাগ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইট। এটা হচ্ছে দানাহীন, এগুলো আবার দুইটা টাইপের, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। লিম্ফোসাইট সাইট আর একটা মনোসাইট। সবার একটু লেখা হয়েছে রে, আমরা এগুলো নিয়ে আবার আলাদা আলাদা করে পড়বো পরে। আচ্ছা লেখ লেখ লেখ, সমস্যা। কিছুই হয়নি। হ্যাঁ ভাই বল। আচ্ছা গ্রানুলোসাইট এটার না গ্রানু, গ্রানুলোসাইটে আছে ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। আর অ্যাগ্রানুলোসাইটে আছে হচ্ছে লিম্ফোসাইট আর মনোসাইট। আচ্ছা তো এখন আমরা এই রক্তকণিকা নিয়ে পড়া শুরু করতেছি। প্রথমে হচ্ছে আমাদের আরবিসি নিয়ে পড়াশোনা। তো তার আগে একটু বলে নিই, রক্ত ছিল তরল যোজক কলা, তার মানে হচ্ছে রক্ত একটা টিস্যু অ্যাকচুয়ালি। আর আমরা টিস্যু বলতে কি বুঝতাম, যে অনেকগুলো কোষ একসাথে যখন মিলিতভাবে একই কাজ করে তখন সেগুলোকে আমরা টিস্যু বলি। তো আমরা ওই যে সেকেন্ড চ্যাপ্টারে পড়ছিলাম যে টিস্যুতে কখনো কখনো ম্যাট্রিক্স থাকে বা তরল অংশ থাকে, একটা বা তরল বলবো না ঠিক, মানে আর কি একটা মিডিয়ামের মধ্যে ওই কোষগুলা ছড়ানো থাকতে পারে। ওকে, সেটা তরল হইতে পারে, কঠিন হইতে পারে। তরুণাস্থির ক্ষেত্রে, অস্থি তরুণাস্থির ক্ষেত্রে ওই ম্যাট্রিক্সটা ছিল কঠিন। তো রক্তের ক্ষেত্রে যে তরল অংশটা যার মধ্যে কোষগুলা ছড়ানো থাকে, তরল অংশটা ছিল হচ্ছে ওই রক্তরস। রক্তরস বা প্লাজমা হচ্ছে ম্যাট্রিক্স, তার মধ্যে এই কোষগুলা ছড়ানো থাকে। তার মানে এর অ্যাকচুয়ালি কোষ, এই সব কিছু এই পুরাটা মিলে রক্ত হচ্ছে একটা টিস্যু অ্যাকচুয়ালি। ওকে, কেমন টিস্যু? যোজক টিস্যু। কেমন যোজক টিস্যু? তরল যোজক টিস্যু। আচ্ছা তো এইখানে যে কোষগুলো আছে, তো নর্মাল আমরা জানি কোষের যে গঠন জানি, প্লাজমা মেমব্রেন থাকে, তারপর হচ্ছে নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, এরকম এখানে কিছু ডিফারেন্স আছে কিন্তু এরা কোষ আর কি। আচ্ছা এখন কথা বলি, যেটা হচ্ছে যে এই এই কোষগুলাকে রক্তকণিকা হিসেবে নামকরণ করা হয়েছিল প্রথমে, তবে ওই নামকরণ হয়ে যাওয়ার কারণে আর আলাদা করে কোষ এখন আর বলা হয় না, রক্তকণিকাই বলে। তো এরা অ্যাকচুয়ালি কোষ হিসেবেই চিন্তা করতে হবে, রক্তকণিকাগুলো অ্যাকচুয়ালি রক্তের কোষ, আর হচ্ছে রক্তরসটা হচ্ছে রক্তের এই টিস্যুর ম্যাট্রিক্স পার্টটা। ওকে, তো এবার আমাদের আলাদা আলাদা করে পড়বো, আজকে মনে হয় সবগুলো শেষ করতে পারবো না, হয়তো লোহিত রক্তকণিকা নিয়ে আমাদের আজকের পাঠ শেষ করা লাগবে। তো লোহিত রক্তকণিকা নিয়ে বলতেছি, এটা মুসলাম। মনি, তোর হাতে কিন্তু, তোর হাতে কিন্তু বাটন, ওকে মনে রাখিস। তো আমরা আরবিসি বা লোহিত রক্তকণিকা নিয়ে ফার্স্টে পড়তেছি। হ্যাঁ হ্যাঁ, সময় মতো দিস। ওকে, সাদিকার আবার অভ্যাস আছে এরকম। আচ্ছা বললাম না, আমি অর্ডটা ইউজ করলাম না। ওকে, এবার আসি গোল। ওকে,
আরবিসি হচ্ছে গোল, দ্বি অবতল, দুই পাশটা অবতল, আই মিন অনেকটা আমরা যে আগে ওই যে মিল্ক ক্যান্ডিগুলা খাইতাম না, মনে আছে? ওগলার ওগলার শেপের আর কি অনেকটা। ওকে আচ্ছা, আর এইটার হচ্ছে এইটার এটার মধ্যেই মেনলি হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন থাকে। এখানে দুইটা পার্ট, আগেও বলছিলাম অনেকবার, আরেকবার একটু মনে করে দিচ্ছি। হিম এই পার্টটা একটা লৌহ মানে আয়রন যুক্ত আর কি, এভাবে লিখি, আয়রন যুক্ত রঞ্জক। আর এই গ্লোবিন পার্টটা একটা প্রোটিন, গ্লোবিন এটা হচ্ছে প্রোটিন। ওকে, এই দুইটা মিলে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের সাথেই অ্যাকচুয়ালি অক্সিজেন যুক্ত হয়ে এই অক্সিজেনটা পরিবাহিত হয়। আচ্ছা, তাহলে আমি এখানে একটু রেখে রাখি, যার মাধ্যমে O2 পরিবহন ঘটে। আচ্ছা, তারপর হচ্ছে আরো কিছু দরকার, সেটা হচ্ছে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে না। আগেই বলছি এটা একটা কোষ, কিন্তু এই কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, মানুষের বডিতে তাইলে নিউক্লিয়াস থাকে না, এইটা হচ্ছে একটা কোষ পাওয়া গেল, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা। আর উদ্ভিদের বডিতে কোথায় থাকে না নিউক্লিয়াস, মনে আছে কোন কোষটাতে? সিভ কোষে, সিভ কোষে, হ্যাঁ, সঙ্গী কোষে থাকে, হ্যাঁ, সিভ নলে থাকে না, পরিণত অবস্থায় থাকে না। আচ্ছা, আর এটা হচ্ছে মানুষের রক্তে প্রতি কিউবিক মিলিমিটারে এর সংখ্যা হচ্ছে 50-50 লাখ পার কিউবিক মিলিমিটার, মানে mm কিউব প্রতি কিউবিক মিলিলিটার, সরি, হ্যাঁ, মিলিমিটারে, হ্যাঁ, ঠিক আছে, 50 লাখ। আচ্ছা, এই সংখ্যাটা প্রায়, এই সংখ্যাটা শ্বেত রক্তকণিকার চেয়ে প্রায় 500 গুণ, এইখানে একটু লিখে রাখি, যা WBC-র 500 গুণ। আচ্ছা, এখন আসি, এই যে পুরুষের বডিতে আরবিসির সংখ্যা নারীদের তুলনায় বেশি, তাইলে আরবিসির সংখ্যা পুরুষে নারীদের তুলনায় বেশি। ওকে, পুরুষের দেহে নারীদের তুলনায় বেশি। আচ্ছা, তারপরে হচ্ছে যাদের বেশি পরিমাণে শ্বাস প্রশ্বাস নেওয়া দরকার, হ্যাঁ বল, যেমন ধর, আচ্ছা বল, হ্যাঁ, এটা তো কালকেই আমি জানি। আর শিশুদের বডিতে, মানে বাচ্চাদের দেখবি খুব দ্রুত হার্টবিট হচ্ছে, তার মানে ওদের বডিতে অক্সিজেন পরিবহনটা খুব দ্রুত হওয়া দরকার, তো ওদের বডিতে আরবিসি বেশি থাকে শিশুদের। আরবিসির সংখ্যা তুলনামূলক বেশি। আচ্ছা, আর আর কি বাদ আছে? আচ্ছা, আর এটা হচ্ছে প্রতিনিয়ত আমাদের বডিতে
আচ্ছা, এর গড় আয়ুটা লেখা হয় নাই। গড় আয়ুটা হচ্ছে, গড় আয়ু 120 দিন। এটা তো আগেই বলে আসছি, তো আরেকবার লিখতেছি, লোহিত অস্থি মজ্জায় সৃষ্টি, লোহিত অস্থি মজ্জায় সৃষ্টি হয়। মারা যায়, আবার নতুন করে হয়, তার মানে এরা হচ্ছে প্রতিনিয়ত বডিতে, মানে এরা ধ্বংস হয়ে যাচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে, মানে আয়ু শেষে, মানে এটা বের হয়ে যায় না, যে ওই বডির যে শ্বেত রক্ত কণিকার মধ্যে কিছু ম্যাক্রোফেজ আছে যারা এগুলাকে খেয়ে ফেলে। ওকে, এটা আয়ু শেষে, মানে নষ্ট করে ফেলে তাদের ভিতরে নিয়ে এনজাইম দিয়ে, আয়ু শেষে পুনরায় নতুন করে সৃষ্টি হয়, মানে আয়ু শেষে ধ্বংস হয় এবং নতুন আরবিসি সৃষ্টি হয়, এভাবে লিখি, এবং নতুন আরবিসি সৃষ্টি হয়। এই জন্য ওই রক্ত দিলে আরো বেটার, তোর বডিতে এমনিতেই যেহেতু রক্ত কণিকা 120 দিন পরে মারাই যাচ্ছে, সো এটা কারো উপকারে লাগলে খারাপ কি। আচ্ছা, তাহলে ওর মেইন কাজ হচ্ছে, আরবিসির মেইন কাজ আয়ু শেষে ধ্বংস হয়, মানে নিজের অরা শেষ হয়ে যাবে আর নতুন করে আরবিসি সৃষ্টি হবে। তাহলে আরবিসির কাজ, কাজটা মেইনলি ওই যে অক্সিজেন CO2 দুইটাই পরিবহন, অক্সিজেন পরিবহন ওই হিমোগ্লোবিনের মাধ্যমে, অক্সিজেন যুক্ত হয়ে হিমোগ্লোবিন রূপে এই অক্সিজেনটা পরিবহন হয়। এগুলো নিয়ে আমরা আবার শোষণ চ্যাপ্টারে পড়ব, একই সাথে CO2 পরিবহন। এই CO2টা পরিবাহিত হয় এই হিমোগ্লোবিনের সাথে কার্বোমিনো হিমোগ্লোবিন নামে যুক্ত হয়ে। এগুলো এখন দরকার নাই, এগুলো আমরা ওই চ্যাপ্টারটাতে আবার দেখব। তারপরে এই মেইনলি এই দুইটাই, আর হচ্ছে এর অভাব ঘটলে বডিতে যে রোগটা হয় সেটার নাম হচ্ছে রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া। এটা নোট আকারে লিখতে পারিস, বডিতে বা দেহে আরবিসির পরিমাণ কমে গেলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। বা এটাকে রক্ত শূন্যতাও বলে, রক্ত শূন্যতা দেখা দেয়। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের, এর আরো কাজ আছে। হ্যাঁ, আজকে আজকে, ওকে ওকে ওকে, আর লেখাবো না, সমস্যা। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। তা কোনো কোনো ক্ষেত্রে আগেও হইতে পারে, মানে গড় আয়ু এটা হচ্ছে 120 দিন, আগেও হইতে পারে পরেও হইতে পারে, এভারেজ এইটা। তবে আগে হয়ে গেলে ওই যে তখন বিভিন্ন প্রবলেম সৃষ্টি হয় যদি বেশি কমে যায় আয়ু। ওকে, তাহলে আপাতত আমি আজকের টপিক শেষ না, আর লিখাবো না, আমরা পরের দিন শ্বেত রক্ত কণিকা নিয়ে পড়বো। পরের দিন আমাদের চিত্র আঁকা লাগবে ওই শ্বেত রক্ত কণিকাগুলার, তো দেখি পরের দিন শ্বেত রক্ত কণিকার সাথে অণুচক্রিকাও শেষ করা যায় কিনা। আর আজকে তাইলে এই পর্যন্ত থাকুক, তোরা আগেই যাস না কিন্তু, আমি সবার খবর নিবো।